না চক ক্রস ভোটিং সম্পর্কত যে কথা আহিছে এটা আমার সভাপতি যে কৈছে সত্য কারণ ভূপেন বৰা ডাঙরিয়া মই কালি গোটেই দিনটো পরশি নিশাও আমি এই বিষয়ত বহু ভেরি সিরিয়াস হয়ে পেলায় অতি গম্ভীরতায় লৈ পেলায় বিষয়টা আমি আলোচনা করছো কারণ এই বিধায়কসকলের কথা রাজ্যসভা ইলেকশনটা উঠিছিল আঙুলি উঠিছিল কিন্তু যেহেতুকে রাজ্যসভা ইলেকশনত ভোটটো দিওঁতে দেখাব লাগে এজেন্টক সেই কারণে কিছু রোধ করব পৰা গৈছিলে কিন্তু এতিয়া ক্রস ভোটিং যে হয়েছে এটো কোনো নুই করব নোৱাৰে আজি তারিখত মুখ্যমন্ত্রী কি কৈছে অন্য কি কৈছে মই কবলে নাযাও কারণ তেওঁলোকে কংগ্রেসের বা বেশি সংখ্যা এখানে দেখাব বিচাৰে যাতে তেওঁলোকে নিজৰ যাতে এই মানে ইউডিএফৰ লগত যাতে তেওঁলোকৰ মানে কোনো সম্বন্ধ নাই বুলি দেখাব বিচাৰে কিন্তু ইউডিএফৰ ভোটখিনি আমি জনাত প্ৰায়খিনি তেওঁলোকে পাইছে কিন্তু কথাটো হৈছে যে আমাৰ যদি আমি গোটেইখিনি যদি বিৰোধীক এৰি দিওঁ তথাপিতো চাৰিজনে আমাৰ ক্রস ভোটিং করা একদম সত্য চারিপ্রা ছয় ভিতর আমি আইডেন্টিফাই করছো ভূপেনে ঠিকই কৈছে আর একটা কথা স্পষ্ট ভাষাত মানে কৈছো যে আজি এই গাদ্দার সকলক দলত রখার কোনো থকার অধিকার নাই এলোকক চিনাক্ত করে পেলায় এটা বিরাট শাস্তিমূলক ব্যবস্থা লব লাগিব কারণ কেজরিওয়াল যেটা দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিল এজনও বিধায়ক নাছিল আজি যে সময় 16 চনের আগতে বিজেপির 5 জন বিধায়ক থাকা পিছত তেওঁলোকে সরকার গঠন করেছিল গতি আমার বিধায়ক যদি 4-5 জন কমি যায় কথা নাই কিন্তু দলের কর্মীসকলক আজ তৃণমূল পর্যায়ত যে কর্মীয় কষ্ট করে আছে কাম করে আছে সেইবিলাকর মনোবল ভাঙি যাব যদি এনে ধরনের আজ যদি আমার এই সকল যে সরকারি সা সুবিধা লৈ তৃণমূল পর্যায় কর্মীসকলে জিকাই পঠায় কষ্ট করে সরকারি সা সুবিধা লোক নিজের দেহাটো বিক্রি করে আছে মই ইচ্ছা নথকা সত্ত্বেও একটা শব্দ ব্যবহার করব খোঁজো যে অতি দুঃখ লাগে কিছু মহিলা আছে মানুষ বদনাম দিয়ে মহিলাক একটা শব্দরে মহিলা কয় যে পয়সার অভাবত মানুষে ইচ্ছা নথকা সত্ত্বেও কিছু মহিলায় ধনের অভাবত পেটর তারণাত কেতিয়াবা নিজের বেয়া কাম করবলগা হয় যার কারণে একটা শব্দ আমার সামাজিকভাবে ব্যবহার করে মাঝে সোশ্যাল মিডিয়াত দেখিছিল মই সেই শব্দটো মুখে কই নিদো মই সেই শব্দটো তেওঁলোকৰ লগত কৈছো সেই শব্দ বস্তু ইয়াত থাকার অধিকার নাই এনেকা সেই মানে মহিলা সকলে তো অভাব পেটর টানত করে পেট সরকারিভাবে পূরণ করার পিছন করে আর উপর গতি এই সকল মানে বিধায়কক কোনো কারণে রাখি মানে গদ্দার নেমু গছত যেন তলফালে আমার ঘূণে পোকে ধরে পোকে ধরা বিধায়কসলক দলে চিনাক্ত করে বাহির করে দিয়ার সময় সমাগত তেতিয়া দলত লাগিলে আর 4-5 জন যিকজন হয় অসম প্রদেশ কংগ্রেস কমিটি AICCক মানে অনুরোধ করছো যে মানে নিজেও যেটা প্রদেশ কংগ্রেসের আছো আমি দৃঢ়ভাবে গোটেই বিষয়টি লৈছো আমার প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই অল ইন্ডিয়া কংগ্রেসের কালি বারম্বার কথা পাতিছে মই নিজে তাত আছো আমার কেবাজন লিডারে কালি আমি বহুবার আমি বহিছো আলোচনা করছো কারণ আমি গুমরি গুজরি আছো দলের স্বার্থত গতি এই সকলক চিনাক্ত করে দলের পর বহিষ্কার করব লাগিব আর লাগিলে আমার বিধায়ক যদি যিমান হোক 6-7 হোক 4-জন তো আছেই এই সকল দলত থাকার অধিকার নাই এইবিলাক অত্যন্ত মানে কৈছো নয় এই যে মহিলাসকল একটা বেয়া ব্যবহার করে সেই শব্দটোরে তেওঁলোকে মাতিছো তেওঁলোকে নিজের দেহা বিক্রি করলে নিজের মগজ বিক্রি করলে নামখিনি AICCলৈ যাব নেকি সম্পূর্ণরূপে আমি এতিয়া যেহেতুকে আইডেন্টিফাই হয়ে আছে কিন্তু কথাটো হৈছে আমি তার প্রমাণ সহকারে আমি উলিয়াবলৈ চেষ্টা করে আছো প্রমাণ আমি পোনপটিয়াকৈ ওলাব নোৱাৰিলোঁ আৰু পকেকে প্ৰমাণ ডেফিনেটলি প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিয়ে যিধৰণে ষ্টেপ লৈছে ওলাব আমাৰ দলৰ কেইবাজনো নেতাই আমাৰ জ্যেষ্ঠ বিধায়কে ইনিচিয়েটিভ লৈছে দলটো বচোৱাৰ স্বাৰ্থত কৰ্মীসকলক মানে মনৰ হতাশা দূৰ কৰাৰ স্বাৰ্থত আৰু আমি নিজেও অতি একগ্ৰতাৰে কাম কৰিছোঁ এই বিষয় লৈ আছোঁ কালিৰ পৰা অতি দৃঢ়তাৰে ডেফিনেটলি নামখিনি আপোনালোকে সময়ত গম পাব